আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আমাদের যাত্রা হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল থানার হিন্দাশাহী জামে মসজিদে কথিত আছে এই মসজিদটি নাকি এক রাত্রের মধ্যেই জিনেরা তৈরি করেছিল আজকে আমাদের উদ্দেশ্য সেই হিন্দাশাহী মসজিদ এবং এটি একটি ঐতিহাসিক মসজিদ আপনারা যদি উইকিপিডিয়াতে সার্চ দেন তাহলে এই মসজিদ সম্পর্কে ডিটেলস জানতে পারবেন তো আমরা এখন রওনা দিয়েছি আমরা এখন রাস্তায় পথি মধ্যে এবং অনেকটা কাছাকাছি চলে এসেছি হয়তো আর দশ পনেরো মিনিট লাগবে সেখানে আমাদের পৌঁছাতে বাগমারি পীর নামে পরিচিত পীর আব্দুল গফুর চিস্তির আমলে নাকি এই ঘটনা ঘটেছিল অবশ্য এলাকাবাসীর সাথে কথা বলে দুই রকম তথ্য আমরা পেয়েছি এখানে আমরা মসজিদের ইমামের সাথে বর্তমানে পেশ ইমাম যিনি তার সাথেও কথা বলেছিলাম এই বিষয় নিয়ে তিনি ও বলছেন যে এই মসজিদটা নাকি রাতারাত্রি জিনেরাই তৈরি করেছে আবার স্থানীয় এক ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করেছিলাম সে বলছে যে না এটা ভুল কথা তো এই মসজিদটি অনেক পুরাতন তেরোশো পঁয়ষট্টি আনুমানিক বাংলা তেরোশো পঁয়ষট্টি সালেই এটা নাকি পীর সাহেব এই মসজিদটা তৈরি করেছিলেন তবে এটি মসজিদটা অনেক অনেক পুরাতন এটা দেখলেই বোঝা যায় পুরাতনের সঙ্গে বর্তমানে নতুনত্বের ছোঁয়াও লেগেছে এই মসজিদে একেবারে নিভৃত পল্লীতে এই মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা একেবারে নিভৃত পল্লী একদম ভেত ভেতপল্লীর ভিতরে আমরা চলে এসেছি একদম খুব কাছাকাছি আমরা অবস্থান করছি মসজিদের আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সেই মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন আসলেই অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এই মসজিদ এবং আসলে এখানে নাকি দেখার জন্য প্রতিদিন বাইরে থেকে বহু শরণার্থী আসে হিন্দু মুসলিম প্রত্যেকেই দুই ধর্মের লোকে এখানে আসে অবশ্য বৌদ্ধ খ্রিস্টানরা আসে কিনা তা আমি বলতে পারবো না কিন্তু হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠী নাকি এখানে আসেন এবং এই যে পীর সাহেব আব্দুল গফুর চিস্তি তার কাছে নাকি হিন্দুরাও কোনো সমস্যা নিয়ে আসলে বা কোনো প্রবলেম নিয়ে আসলে নাকি তিনি তাদেরকেও সবসময় স্নেহ এবং ভালোবাসা দিয়েই সেই সমস্যার সমাধানগুলো করে দিতেন আসলে ইসলাম তো আমাদেরকে এমন শিক্ষাই দেয় ইসলামের কাছে সকল ধর্মের মানুষই সমান প্রত্যেকটা মানুষের মর্যাদাই সমান এখানে উঁচু নিচু ধনী গরিব কোনো ভেদাভেদ নেই আপনারা দেখছেন মসজিদের এই কমপ্লেক্সটি সত্যিই অতি সুন্দর অতি সুন্দর অতি সুন্দর করে সাজানো এবং এখানে উপরে মানে ত্রিপাল বা ওপরে যে সামিয়ানা টাঙানোরও ব্যবস্থা আছে কারণ এখানে মাঝে মাঝেই প্রোগ্রাম হয় মাঝে মাঝেই প্রোগ্রাম হয় তবে এই মসজিদে নাকি তাবলিক জামাতের লোকজনও মাঝে মাঝে আসে তবে ইদানিং আসছে আসে না এই কারণেই যেখানে দর্শনার্থীদের ভিড়টা একটু বেশি হওয়ার ফলে এখন নাকি মার্কাজ থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কোনো আর মানে তাবলিক জামাতের লোক পাঠাবে না অবশ্যই এখানে পাশে একটি নাকি মসজিদ আছে ওই মসজিদে একটু দূরে সেখানে নাকি তাবলিগ জামাতের লোকজন আসতে পারে তবে আমি এখানকার ইমাম সাহেবের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাবলিক জামাতের প্রতি তাদের আগাধ ভালোবাসা এবং বিশ্বাস দুটোই আছে আপনারা দেখছেন মসজিদের ভিতরের অংশটা দেখাচ্ছি সেই পুরনো আমলের মধ্যে এখন নতুনত্বের ছোঁয়া লেগেছে এখন আর কি সংস্করণের কাজ চলছে আর কি এটা ভেতরে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো মসজিদের গায়ে কাঁচ এবং ছিনামাটির প্লেটের রীতিমতো ছোঁয়া লেগেছে যেটা মসজিদটার সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে এখানে বেশ কিছুদিন যাবতীয় কাজ চলছে এখানে উন্নয়নের কাজ চলছে এবং আরও একটা বিষয় এখানে জানতে পারা গেছে এই মসজিদের নাকি যে দান বাক্সটা আছে এ দান বাক্স নাকি যখনই খোলা হয় তখনই নাকি মানে লাখ লাখ টাকা পাওয়া যায় জানি না কথাটা কতটুকু সত্য এমন কথাটা এলাকাবাসীর কাছ থেকে আমি শুনেছি অর্থাৎ একজন এলাকার মানুষ যিনি এই পীর সাহেবের ভক্ত এছাড়াও আরও একটা বিষয় কথিত আছে এই পীর সাহেব নাকি গরুর মাংস খেতেন আর বোধ করি সে কারণে হয়তো তার যারা ফলোয়ার আছে অর্থাৎ তার যারা অনুসারী বা তার যারা মরিদান আছেন তারা নাকি কেউই এই গরুর মাংস এই কারণে খান না তবে হ্যাঁ তারা গরুর মাংস খান না বলে তো গরুর মাংস খাওয়ার অবশ্য বিরোধিতা করেন না তারা অবশ্যই সেটার পক্ষে কিন্তু পীর সাহেবের প্রতি ভক্তি বা ভালোবাসার কারণে হয়তো তারা সেটাকে খান না তবে এ বিষয়ে আমি এখানকার পেশ ইমামের সাথে কথা বলেছিলাম তিনি যতটুকু বলেছেন যে পীর সাহেব আব্দুল গফুর চিস্তি নাকি গরুর মাংস এই কারণে খেতেন না যে গরুর মাংসটা অনেক গরম এবং জিকির রাজকারের নাকি সমস্যা হতো এ কারণে তিনি খেতেন না এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পেশ ইমাম ইনার সাথে আমি কথা বলেছিলাম এবং তার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে তিনি আমার সাথে মানে অনেক অনেক চমৎকার আচরণ করেছেন এবং তিনি যতটুকু জানিয়েছেন তিনি এই জয়পুরহাটের লোক নন তিনি এসেছেন সম্ভবত গাজীপুর বললেন তার বাড়ির ঠিকানাটা সম্ভবত বললেন গাজীপুর এবং তিনি এখানে অনেক দিন যাবত আছেন এবং এই পীর সাহেবের একজন অন্যতম ভক্ত দেখুন আপনারা মসজিদ কমপ্লেক্সটা আবারও ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে হুম সত্যিই অনেক অনেক সুন্দর অনেক চমৎকারভাবে সাজানো এই মসজিদটাকে দেখার জন্য প্রতিনিয়ত অনেক ব্লগাররা আসে ব্লগিং করতে অনেক ট্যুরিস্টরা আসে জাস্ট ট্যুর করতে দেখার জন্য অনেক ভক্তরা আসে মসজিদটিকে দেখার জন্য আর মসজিদের ওই পাশে অর্থাৎ এখানে যে একটা রাস্তা আছে রাস্তার ওই পাশেই আছে আব আব্দুল গফুর চিস্তি এবং তার ছেলের মাজার শরীফ বা মাজার আর কি আর এ পাশে হচ্ছে সেই হিন্দা শাহী জামে মসজিদ তো দুটোরই দুটোই দেখার মতো খুব সুন্দর আমি কিছুক্ষণ বাদে আপনাদেরকে ওই সাইডটাও দেখাবো এখন এই সাইডটা দেখাচ্ছে আপনারা একটু দেখুন এবং ইমাম সাহেবের একটা জিনিস ভালো লাগলো এখানে বেশ কিছু লোকজন আছে তারপরেও তিনি মসজিদ পরিষ্কার করার কাজটা তিনি নিজ হাতে করতেছেন যদিও বা তিনি না করলেও পারতেন কিন্তু তারপরেও তিনি নিজ দায়িত্ব থেকে করেন তবে এই কমপ্লেক্সের ভিতরে যখন আমি প্রবেশ করলাম তখন আমাকে অবশ্যই এরা বললো যে যেন আমি জুতাটা বাইরে রাখি এবং এটাও নিশ্চয়তা দিল যে এখানে জুতা যদি আমি বছরের পর বছর ফেলে রাখি তাও নাকি কেউ চুরি করবে না যাই হোক আমরা কমপ্লেক্স থেকে বের হয়ে রাস্তার অপোজিট দিকে আসছি যে এটাই হচ্ছে পীর আব্দুল গফুর চিস্তির মাজার এখানে তিনি এবং তার ছেলে দুজনেই সাহিত্য আছেন তাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুক যতটুকু জানতে পেরেছি তিনি একজন বড় মনের মানুষ ছিলেন বড় হৃদয়ের মানুষ ছিলেন এখানে তিনি শায়িত আছেন তবে এইভাবে মাজারের উপরে বিল্ডিং তোলা বা মাজারের উপরে এটা করা ঠিক কি বেঠিক এ বিষয়ে আমি কিছু জানি না সুতরাং এর কোনো দাহি ভার আমার নেই আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি তবে আমি যতটুকু জেনেছি ফির আব্দুল গফুর চিস্তি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন এই যে দেখুন এই পার্ট থেকে মসজিদ কমপ্লেক্সটা দেখতে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক আমাদের ভ্লগিং আজকে এখানেই শেষ করছে ইনশাআলা আগামীতে দেখা হবে আরও কোনো ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক কোনো ট্যুরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ